আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদির আজকের দুটি আলোচিত খবর পুরো ভিডিওটি দেখে বিস্তৃতি জেনে নেওয়ার রইল সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর ইরানের সঙ্গে আলোচনা চায় সৌদি আরব প্রধান শত্রু হিসেবে বিবেচিত প্রতিবেশী ইরানের সঙ্গে পঞ্চমবারের মতো সরাসরি আলোচনা বসার পরিকল্পনা করছে সৌদি আরব রোববার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবিয়া এই তথ্য জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারহান মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেছে যদি ইরানের সঙ্গে বিশ্বশক্তি সহি হাজার পনেরো সালে পরমাণু চুক্তি পুনর্জীবিত হয় তা হবে মধ্যপ্রাচ্য দেশগুলোর উদ্যোগের নতুন শুরু তা শেষ নয় তিনি আরো বলেন ইরানকে গুরুত্বের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো দেখতে হবে আমরা আশা করি নতুন কার্যপ্রণালী বের করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা থাকলে উপায় বের হবেই তবে তা দেখে বলা যাচ্ছে না এমনটা মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেদনে বলা হয়েছে আগের আলোচনায় বাস্তবিক অগ্রগতি না হলেও চির ও দুই দেশগুলোর মধ্যে পঞ্চমবারের মতো আলোচনা বসার পরিকল্পনা করছে সৌদি আরব পাশাপাশি তেহরানকে মধ্যপ্রাচ্যে তার ভূমিকা বদলানোর অনুরোধ করেছে দুই সালে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এরপর গত বছর ইরাকের মধ্যস্থতায় বৈরি দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হয় চলতি মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন রিয়াদ রাজি থাকলে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে সৌদি আরবের উপরে সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর জিজানে পাবলিক বাস চালু করল সৌদি আরব জিজান শহর সাভিয়া এবং আবু আরাইশ এ পাবলিক বাস চালু করেছে জিজানের আমির প্রিন্স মোহাম্মদ বিন বাসের বিন আবদুল আজিজ বুধবার তিনি এই স্থানগুলোতে পাবলিক বাস সেবার উদ্বোধন করেন জিজানে চালু হওয়া এই পাবলিক বাস সার্ভিসে নয়টি রুটে বাস চলবে এই সার্ভিসে সাতচল্লিশটি বাস চলমান থাকবে জিজান এবং পার্শ্ববর্তী এলাকার সময়ে মিলিয়ে মোট চুরাশিটি স্টপেজে চলাচল করবে নতুন এই পাবলিক বাস সৌদি আরবে পরিবহন কর্তৃপক্ষ প্রথম ধাপে সকল প্রদেশে বাস সেবা চালু করা উদ্যোগ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে ইতিমধ্যে সৌদি আরবে কাসিম দাম্মাম কাতিফ এবং তাইফে এই পাবলিক বাস সেবা চালু হয়েছে বুধবার থেকে জিজান প্রদেশেও এই পাবলিক বাস সেবা চালু হয়েছে বিগত দু উনিশ সালে অক্টোবরে সৌদি সরকার ছয়টি প্রদেশে এবং শহরে পাবলিক বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সৌদি আরবে বাণিজ্য মন্ত্রালয়ের সহযোগিতায় ধীরে ধীরে সকল প্রদেশ এবং শহরে পাবলিক বাস সার্ভিস চালু করা হচ্ছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজি টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন